রাজনৈতিক কারণেই রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে তাদেরকে রাজনৈতিক পারদর্শিতার মধ্য দিয়ে আবারও ফেরত পাঠাতে হবে এই জন্য দরকার আন্তর্জাতিক চাপ এসব কথা উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনালজি ডিপার্টমেন্ট আয়োজিত রোহিঙ্গা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন রোহিঙ্গাদের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে বাংলাদেশে গেল এক বছর ধরে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে নানা রকম চেষ্টা করা হয়েছে তবে এই চেষ্টা আন্তর্জাতিকভাবে আরও জোরদার করা প্রয়োজন এসব কথা উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের রোহিঙ্গা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দিনব্যাপী এই আয়োজনে রোহিঙ্গাদের নিয়ে একুশটি সেশনে বাহাত্তরটি প্রবন্ধ উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন যেভাবেই হোক রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে রোহিঙ্গারা রাজনৈতিক কারণে তাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে রাজনৈতিকভাবেই তাদের দেশে ফেরত পাঠাতে হবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা খুবই প্রয়োজন না হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব নয় রোহিঙ্গারা বাংলাদেশে দীর্ঘদিন থাকলে দেশের অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত অনেক ক্ষতি সাধন হবে বলে জানান বক্তারা রোহিঙ্গাদের ফেরত পাঠানো খুবই জরুরি তবে তারা যেন তাদের মর্যাদা নিয়ে মিয়ানমারের নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ তার উদারতা এবার সময় তাদেরকে ফেরত পাঠানো না হলে বাংলাদেশের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে সম্মেলনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন ঢাকা